আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করলাম আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছোটো একটা ভিডিও লই আইসি আপনারা সামনে, এখানেও দেখতে পারেন আমি সব আদা রসুন পেঁয়াজ গোটা মশলা লই লিছি। আমি এখানেও গরু মাংস আলু দি রানু, আর ইনো আমি ডাল দইয়া পেঁয়াজ বয়াই দিছি, আর এটা আমি ডাল বানাইমু আম দিয়া। তো গরম দিন পড়ছে তো ভাবলাম আম ডাল রানমু আপনার লগে দেখাইমু ওটা কিলা রান্ধইন। তে আমার লগে তাহলে আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো, আর ভালো লাগলে একটা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিবা। তো চকলেট নাগামরিস, চকলেট ভ্যারাইটি, গুড কালার, চকলেট কালার, এটা বিএনকিউ থেকে কিনছিলাম, 1 pound 75 pence, চকলেট ভ্যারাইটি। আর এটা হয়েছে লেমন নাগা লেমন চিলি, যেটা নাগা মশলা আঙ্গুরাম থাকে, বাট ইয়েলো কালার, লেমন কালার হচ্ছে, 1 pound 75, ওটাও বিএনকিউ থেকে লইছি। আর এগুলো আমি ট্রান্সপ্লান্টিং করছি, এগুলো আমার বন্ধু দিছিলা, এগুলো আমার গিফট অর্পাইছি, আর এগুলো আমি গিফট অর্পাইছি, একটা লাউ গাছ আর একটা লাউ গাছ, আর এটা হচ্ছে বাংলাদেশের শসা গাছ, জানলাম না এগুলো বাঁচবো কিনা, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করলাম এগুলো সব বাঁচি যেত। মাশাল্লাহ খুব সুন্দর, বেশি আমি থামলে দিছিলাম গাছ ফোড়াইবার লাগি, আমার হাতে গাছ হয় না, তো মাশাল্লাহ দেখোক তাই আমি গাছ ফোড়াইছি না, আমার লাগি খুবই হেলদি। আর এগুলো বিএনকিউর, এখন যদি আপনারা যান বিএনকিউ ফাইবা। এটা আমার কিছু প্লান্টর আপডেট, আর বাকি সব আমার এগুলো আমি লিল্লা ফাইছি গিফটর, আমার বইরও কিছু দিবা ইনশাল্লাহ। আমি এবার দেশ যাওয়ায় আমি ফার্সি না মার্চ বিসি হইতাম, আমার লেট হয়ে গেছে, তো সবটি লিল্লা ফাইরাম। তো এই যে দেখতে পারেন কাঁচা আম, একটা ফ্রোজেন কাঁচা আম স্লাইস হল, আমি কিছু দিমু, আর ডাইল চেক করে কাঁচা আম দিলেছি, ফ্রোজেন কাঁচা আম, আর আমি হলুদ আর লবণ দিলেছি, আর এখন আমি পানি লাগে মতটুকু দিছি। মিট আস্তে আস্তে সিদ্ধ, গরুর মাংস আলু দিয়ে রান্না করি। তো এই যে দেখতে পারেন আমি তেলের মাঝে কিছু পাঁচফোড়ন দিছি, আর এদিকে আমার ডাইল আর আম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তরকা দিলামু, আমি পাঁচফোড়ন দিছি, এখন আমি কিছু রসুন দিমু। মশলা দিলেছি আর আলু দিলেছি, আর একটু কখন মশলাটা রেখে বা কষাই দিলাম, ওলা 10 মিনিট ওলা কষাই নি। এই যে আমার ডাইল, এই যে মিটার তরকারি, গরু মাংস আলু, আর ইনো দুইটা সবুজ পাতা দেখতে পারবা, এটা হয়েছে ফাঁস পাতা। তো আপনারা জেলা কোন বাসায় এটা রেখে দেখা হয় আমারে কমেন্টসও জানাইবা। এটা বেশিরভাগ কুরমা দেওয়া যায়, পোলাও
আখনি বিরিয়ানি, মুরগির মাংস, যে কোনো মাংস মাঝে দেওয়া যায়। তো আপনার জেলার মাঝে এটা কোন নাম, কোন বাসা হয় এটারে? নিচে দেখতে পারেন এক প্যাকেট হাইব্রিড বেগুনের বীজ আমি সাইরাম রুইতাম, বাট জানলাম না আমার লিটুই গেছে কি না, বাট লেহা হাইব্রিড তো দেখি একটু বিজাইয়া আর গাছ টাইম মতো হয়নি, দেখা যাক ইনশাল্লাহ। আমার তো অনেক লেট হয়ে গেছে, বাট দুই একটা বিজাইলিমো আর দেখি গাছও হয়নি, টাইমের ভিতরে ফসলও ধরতেইব ইনশাল্লাহ, দেখি ট্রাই করি। কমেন্টসে জানাইবা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে যে বেগুনের ওখান টু লেট নি রোয়া। এই যে ইউনাইটেড সিড, আর এটা হচ্ছে গ্রিন বেগুন, আমার খুব সুন্দর লাগে। তো যারা বেগুন রয়েছেন আমার প্লিজ জানাইবা, আমার লাগে টু লেট নি এখন, কিছু এখন বিজাইলুম, জাস্ট ট্রাই করবার লাগে, টেস্ট করবার লাগে, বেশি না নেক্সট। আর এখানে আমি ফ্রাইং প্যানের মাঝে আমার গুঁড়া জিরা মশলা আমি একটু ঠালি দিব, আমার নর্মালি আমি আস্ত জিরারে আমি ঠালি আবাদে আমি গ্রাইন্ডারের মাঝে পাউডার বানাই আর তরকারি উপরে দিই, বাট যেহেতু শেষ হয়ে গেছে আমি একটা প্রবলেম যে জিরা পাউডারে আমি ঠালি দিব, বাদে আমি ফ্রাইং প্যানের মাঝে একটু ঠালি দিব, বাজার যাব যখন আমার টাইম মিলে না, আমি ওলা করি আর যখন টাইম মিলে আমি আস্ত জিরারে বাজিয়া গ্রাইন্ডারও দিয়া বয়ামও রাখি দিই, বাট আমার এখন সময় নাই, তো পাউডার জিরারে আমি বাজি দিলাম শুকনা বাজার কি একটু, আপনি বুঝতে পারবা যে সময় রেডি হয়ে গেছে, একটু ডার্ক কালার হয়ে যায় কি তখন বুঝে বোঝানো হয়ে গেছে কি। আর গ্যাসের স্পিড আমি একবারে কমাই দিলেছি, নইলে একবারে জ্বলে যাব কি। খালি লাগতে থাক মনে করে চলে যাব, ঠালা জিরা আমি একটু প্লেটও রাখছি ঠান্ডা হইবার লাগে, যখন ঠান্ডা হয়ে যাব আমি আমার ওই যে একটা বয়াম অফটার মাঝে আমি রাখি দিব। তো ওই যে আপনি ডিফারেন্স দেখতে পারবেন, একটা হইলো আনা বাজা আর একটা হইলো আমি বাজি লিছি, তো কালার কালারের ডিফারেন্স আপনি বুঝতে পারবা যেন আপনার বাজ হয়ে গেছে যেন ঠাল হয়ে গেছে কি। তো আমি এখন বর্তমানে ওটা রাখছি ঠান্ডা হইবার লাগে, ঠান্ডা হইয়া আনলে আমি ই বই আমার মাঝে আমি রাখি দিব। আর আমি একটু ফ্রাইড আনিয়ন্স ভেজ পেরাস্তা লইছি আমার গরু মাংস দিবার লাগে, আমি নর্মালি কিতা করি গরু মাংস রাঁধলে আমি পেঁয়াজে বাজিয়া ভেজ পেরাস্তা করিয়া গির মাঝে আমি গরু মাংসের মাঝে সারিবার, যেহেতু আমার টাইম নাই আমি প্যাকেট করা যে ফেস ব্যবস্থা আছে আমি দিলে গেলাম, এইভাবে আমি দিই, মানে আলাদা একটা মজা থাকে। আর একটু কখন ঘি দিলে অল্প বাজা জিরা দিলে মাংস বেদালো। আর এই যে আমার ডাইল আর সাদাবাদ, তো আজকুর আমার ব্লগটা কি লইছে জানাইবা, আশা করি আপনারা সব ভালো আসবেন, সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে, আর এটা ট্রাই করবো বাসার যারা খাইছেন না আর যারা তো খাইছেন জানোই। নেক্সট আগামী ভিডিও মাঝে দেখাইবো ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ।